কাটা তার ভাগ করেছে পুজো, এক সময় কামানের গোলা ছুড়ে হতো দেবীর পুজো। কালের নিয়মে আজ সবই অতীত, তবে আজও পুজো ঘিরে মেতে ওঠেন দুপাড়ের বাসিন্দারা। এক সময় পূর্ব পাকিস্তান তথা বর্তমান বাংলাদেশের দিনাজপুর রাজবাড়িতে কামানের গোলা ছুড়ে শুরু হতো দুর্গাপুজো। সেই প্রথা আজ হারিয়ে গেলেও দুই দেশের সীমানায় কাটা তার পড়লেও দুর্গা উৎসবে মেতে ওঠেন দুই পাড়ের মানুষজন। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর সঙ্গে জড়িয়ে থাকে আবেগ। সেই আবেগ আর ঐতিহ্যকে ধরে রেখে আজও একাধিক জায়গায় মহাসাড়ম্বরে আচার নিয়ম মেনে অনুষ্ঠিত হয় দুর্গাপুজো। সেই কামানের বজ্রধ্বনি যখন রাধিকাপুরের উদ্গাবের মানুষের কানে পৌঁছল, তখনই মহা আনন্দে শুরু হল রাধিকাপুরের উদ্গাবের দেবী দুর্গাপুজোর বোধন উৎসব। যদিও আজ এখন শুধু ইতিহাস হয়ে দাঁড়িয়েছে, আজ আর রাজা নেই, রাজ্য পাটও নেই, কিন্তু এখন যা আছে তা দুই বিভক্ত বাংলার সীমানা চিহ্নিত করে কাটাতারের বেড়া। ভারত বাংলাদেশ বিভক্তির পর রাধিকাপুরের উদ্গ্রামে দুর্গা মন্দিরের নামে 40 বিঘা জমিও কাটাতারের সীমানা ছাড়িয়ে চলে গিয়েছে। বর্তমানে শুধু দেবী মন্দির ও মন্দির সংলগ্ন 13 বিঘা জমি রয়েছে, সেটা কৃষি জমি। কিন্তু দুই বাংলার এই বিভাজন বা কাটাতার দুর্গা উৎসবে কোনো ছেদ ফেলতে পারেনি। কত পুরুষ থেকে তবু জানি না, বাবা বলতে পারত না। পূজাটা কতদিন ধরে হচ্ছে? এ বলতে পারবো না আমরা কতদিন থেকে। মায়ের পুজোতে এখানে আয়োজন তো বাইরের থেকে যা আসে, ফলমূল সব কিছু বাইরের থেকে আসে, আর আমরা সব গ্রামেরই সব কিছু ফলমূল ভোগে যেটা হয়। গ্রামে তো আত্মীয়স্বজনে ভর্তি হয়ে যায়। হ্যাঁ, বাড়ি বাড়ি আমরা বের হইতে পারি না। আত্মীয় স্বজন বলতে কি বলবো, 5 কিলো আটার লুচি করতে হয় বাড়িতে আপনাদের। হ্যাঁ, ওই যে ভাস্তা আছে, ভাস্তে বলবে প্রতি বাড়ি, শুধু আমাদের বাড়ি বলে না, প্রত্যেক বাড়িতে। কার বাড়িতে কোন আত্মীয় আসলো, কে আসলো, কেউ বলতে পারবে না। রাধিকাপুরের উদ্গ্রামে দুর্গাপুজোয় কোনো প্রভাব ফেলতে পারেনি, তবে বর্তমান প্রজন্ম বা স্থানীয় বাসিন্দারা সঠিক জানেন না ঠিক কত বছর ধরে পুজো চলে আসছে। আজও গ্রামবাসীরা উদ্গাঁও মন্দিরের ভক্তি ভরে দেবী দশভূজার পুজো করেন, আর দুর্গাপুজোর সময় সমস্ত বিভেদ বাধা তুচ্ছ হয়ে দাঁড়ায়। সীমান্তে কাটাতারের বেড়া থাকলেও আজও এই শারদীয় উৎসবে উদ্গাবের পুজো নিয়ে দুই বাংলার সীমান্তবর্তী মানুষের মধ্যে রয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। ফের সেই উৎসাহে মেতে ওঠার অপেক্ষায় রয়েছেন তারা। এই পূজা আমরা বলতে পারবো না, আমার বাপ ঠাকুরদাও বলতে পারেন, ঠাকুরদাও বলতে পারে নাই যে কতদিনের পুজো। ওই তুলসী বেদি দেখছেন, ওই তুলসী বেদি আর আমার মায়ের পূজা। এই আমাদের এই এলাকা দিয়ে মানে কালিয়াগঞ্জ রায়গঞ্জ এই এদিক দিয়ে একমাত্র পুজো হতো উদ্গ্রামে আর ওদের দিনাজপুর রাজবাড়িতে। এই আর কোথাও পুজো হতো না, দিনাজপুর রাজবাড়িতে আর এই আমাদের এখানে পুজো হতো। এটা তামসিক নয়, আগে পাঠাবলি বলি হতো অষ্টমীর দিন, এখনও হয়। আগে হতো 700, 500, 600 করে বলি হতো, এখন বলি হচ্ছে 30, 32, 33 এরকম বলি। 500 বছর আগে, কারণ আমার ঠাকুরদা বলতে পারে নাই। শুনলাম আগে তো বাংলাদেশের পূজা হতো, তারপরে এখানে হতো বা কি? না, বাংলাদেশের দিনাজপুর মহারাজার ওইখানে হতো আর এইখানে হতো। হ্যাঁ, কামান ছুটতো কি, ওই যখন চক্ষুদান হতো পূজার সময়, চক্ষুদান যে ঠাকুরে করে ওখানে কামান ফুটত, ওইখানে চক্ষুদান হতো, এইখানে তখন চক্ষুদান হতো। অষ্টমী পুজো ওইখানে যখন অষ্টমী পুজো লাগতো মানে সময় হতো, কামান ফুটত, তখন এখানে শুরু হতো। বাংলাদেশ থেকে লিংক আছে? হ্যাঁ, বাংলাদেশ থেকে আওয়াজটা আসে। 12 কিলোমিটার এখান থেকে দিনাজপুর, 12 কিলোমিটার। মায়ের সম্পত্তি বাংলাদেশে, এখানে কিছু আছে, কিছু আছে। যেমন পূজাটা কেমন করে হয়, টাকা পয়সা? এটা টাকা পয়সা সাহায্য, যেমন মনে করি কিছু চাঁদা তুলে,
চাঁদা তোলা হতো, এখন আর চাঁদা টাঁদা তোলা হয় না। এখন মায়ের জমি যারা খাচ্ছে মানে আছে, আমরা সম্পূর্ণ উদ্গ্রামটা মায়ের জমিতেই আছে, তারা কিছু কিছু করে দেওয়া হচ্ছে, মানে সামথিং ওই কেউ পাঁচ পাঁচ কাটা দশ কাটা এরকম করে খাচ্ছে সামথিং। হ্যাঁ, ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, উত্তর দিনাজপুর। বর্ষপূর্তি উপলক্ষে আদি মোহিনীমোহন গান্ধীলালের বনগাঁ শাখায় রয়েছে যে কোনো কেনাকাটায় আকর্ষণীয় ছাড়। তোমাদের জানাই সাদর আমন্ত্রণ।